নমস্কার জি 24 ঘন্টায় স্বাগত নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে কিছুটা সময় এই সময়টা আমরা নিখাদ একটা আড্ডা দেব আর সবথেকে প্রথমেই যেটা বলে রাখা ভালো এই আড্ডার মূল চরিত্র কিন্তু আজকে থাকবে প্রেম অন্তত আমার তেমনটাই মনে হচ্ছে তবে আড্ডা কাদের সঙ্গে দেব তাদের সঙ্গে প্রথমে পরিচয় করি নি স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করানোর আলাদা করে তো প্রয়োজন পড়ে না চিত্র পরিচালক সৃজিত মুখার্জি আমার সঙ্গে রয়েছেন এবং রয়েছেন খিলাদ বন্দ্যোপাধ্যায় আর জয়ী চৌধুরী নিশ্চয়ই বুঝতে পারছেন না কারা রয়েছেন একটু ধোঁয়াশা ছিল তবে ধোঁয়াশা এখন কেটে যাওয়াই ভালো এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত আর শ্রুতি দাস আর আজকে আমাদের আড্ডা হবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি এক্স ইজিক্যাল টু প্রেম নিয়ে সুতরাং যেহেতু এক্স ইজিক্যাল টু প্রেম নামের মধ্যেই প্রেম রয়েছে আমার মনে হচ্ছে আজকের এইটুকু সময় গোটা আড্ডাটাই প্রচণ্ডভাবে প্রেমময় হবে আমি প্রথমে সৃজিতদার কাছে যাবো এবং তার আগে সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই সৃজিতদা যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই যতক্ষণ আমরা আড্ডা দেব এক্স ইকুয়াল টু প্রেম নিয়ে মূল চরিত্র প্রেম থাকবে আমি কি ঠিক বলেছি একদমই তাই এক্স ইকুয়াল টু প্রেম এটা এমন একটা সমীকরণ যেটা সবার জীবনেই তাৎপর্যপূর্ণ সবার জীবনেই এটা সত্যি এবং সবার জীবনেই খাটে শুধু এই প্রজন্ম না আমাদের আগের প্রজন্ম তার আগের প্রজন্ম প্রেমের জন্যই তো সভ্যতার বিবর্তনের চাকা ঘুরছে সো প্রেমই আদি সত্য তো ডেফিনেটলি আচ্ছা ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এটা বলে মানে মানে শোনা যায় যে এক্স ইজ ইকুয়াল টু প্রেম ছাড়াও সৃজিত ইজ ইকুয়াল টু প্রেম হ্যাঁ মানে এটা একটা ডেফিনেটলি আমার ছবি যদি দেখে মানুষ সেখান থেকেও এই সারাংশটাই উঠে আসে কারণ সেটা থ্রিলারই হোক বা ঐতিহাসিক ছবি হোক আমার সব ছবিতেই কিন্তু প্রেমের একটা জায়গা খুব মজবুতভাবে থাকে আমরা 22শে শ্রাবণে দেখেছি অমৃতা সূর্য অভিজিতের ত্রিকোণ প্রেম চতুষ্কোণে প্রেম দেখেছি বিঞ্চিদার জয়া এবং বিঞ্চিদার প্রেম দেখেছি সো থ্রিলারই হোক ঐতিহাসিক ছবি হোক প্রেমের একটা ব্যাক স্টোরি বা সাবপ্লট বা একটা অংশ বা একটা এলিমেন্ট সবসময় আমার ছবিতে থাকে এবার প্রথম আদ্যপান্ত প্রেমের ছবি বলতে যেটা বোঝায় সেরকম একটা ছবি এবং সেই ছবিতে আবার উল্টো দিক থেকে মানে ইউজুয়ালি থ্রিলার বা অন্যান্য জনরার ছবিতে যেরকম প্রেমের এলিমেন্ট থাকে এখানে প্রেমের ছবিতে একটু সায়েন্স ফিকশন এলিমেন্ট আছে এমন একটা প্রযুক্তির কথা বলা হচ্ছে যে প্রযুক্তির দ্বারা কারোর একটা স্মৃতি এক্সট্র্যাক্ট করে অন্য মস্তিষ্কে ট্রান্সপ্লান্ট করে দেওয়া সম্ভব অন্যান্য অর্গানের মতনই মানে লিভার হার্ট কিডনি ওরমভাবেই স্মৃতিও যদি ট্রান্সপ্লান্ট করা যেত একজন ডোনার যদি স্মৃতি ট্রান্সপ্লান্ট করার জন্য এগিয়ে আসতেন তাহলে কি হতো এই নিয়েই গল্প এই সায়েন্স ফিকশন এলিমেন্টটা অবশ্য বাদ দিয়ে বাকিটা অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে আচ্ছা ইন্টারেস্টিং সৃজিত মুখার্জি ইতিমধ্যেই যেটা বলছেন যে সত্য ঘটনা অবলম্বনে প্রেম থাকবে সায়েন্স ফিকশন থাকবে ছবির চরিত্ররা মুখ্য চরিত্ররা তারাও তো রয়েছেন তারা কি বলছেন তাদের দুজনেরই কিন্তু ডেবিউ এটা তাই তো আমি একবার অনিন্দর কাছে যাই অনিন্দর ডেবিউ পরিচালক সৃজিত মুখার্জি রাগী পরিচালক না রাগী পরিচালক বলাটা ভুল হবে এই প্রশ্নটা বেশ কয়েকবার পেয়েছি আমিও পেয়েছি শ্রুতিও পেয়েছে যে রাগী কি না পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শিপ সবসময় যারা লিড করে একটা টিম বা কোনো একটা কর্মকাণ্ডকে সেখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করতে হয় কোলাবরেট করতে হয় তো কখনো কখনো যেরকম খুব ভালোবাসা এবং মিষ্টি করে বলতে হয় কখনো কখনো কোনো কোনো জায়গায় একটু স্ট্রিক্ট হতে হয় আলাদা করে যে সৃজিত মুখার্জি ইজ ইকুয়াল টু রাগী পরিচালক আমার কাছে সেরকমভাবে কমিউনিকেশন কখনো সৃজিতদার তরফ থেকে আসেনি শ্রুতির কাছে জানতে চাইবো অনিন্দ্য তো বলছে যে না রাগী নয় ক্যাপ্টেন অফ দ্য শিপ যেরকম হয় একদমই পরিচালক যেরকম নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ হবে শ্রুতি তোমারও ডেবিউ তো সেই জায়গা থেকে যেটা জানতে চাইবো যে তুমিও কি একই বিষয় এটাই মনে করো একদমই একদমই অনিন্দ্য যেটা বললো আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম কিন্তু সৃজিত মুখার্জি এই নামটার সঙ্গে একটা কি কোথাও ভয় এরকম কিছু জড়িয়ে রয়েছে না ভয় নয় দেখো দ্য থিং ইজ দেয়ার ইজ আ সার্টেন বেঞ্চমার্ক সম্ভ্রম সম্ভ্রম রেসপেক্ট সেটা তো রয়েছে অবশ্যই দেয়ার ইজ আ সার্টেন বেঞ্চমার্ক দ্যাট ইউ আর সাপোজ টু লিভ আপ টু তো সেই জায়গা থেকে একটু ভয়ে বা একটু প্রেপারেশনের জায়গাটা থাকতে পারে কিন্তু ভয়ে নয় অনেকটাই রেসপেক্ট ভয়ের কথাটা হয়তো বলা ভুলই হবে রেসপেক্টের জায়গা একদমই 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 এবার তো শিখিয়ে পড়িয়ে তো দেবে প্রথম কাজ একটু তো ভুল ত্রুটি হতেই পারে কিন্তু ইট ওয়াজ ফান মানে আমরা বেশ মজা করেই কাজটা করেছি তো মজার কথা যখন আসছে আর দুজনে যখন রয়েছো তাহলে একটু যদি শুটিংয়ের কিছু মুহূর্ত কারণ নিখাদ প্রেমের গল্প কলেজ লাইফের প্রেম অনেকেই কিন্তু নস্টালজিক হয়ে পড়বে তো সেই জায়গা থেকে কিছু মুহূর্ত যদি শেয়ার করা যায় মানে মজার মুহূর্ত বলতে গেলে শুটিংয়ের সময়
একটা বেসিক জেনারেল খুব সুন্দর আমেজ বা পরিবেশ ছিল কাজের ক্ষেত্রে, যেহেতু আমি শ্রুতি মধুরিমা এহেন ক্ষেত্রে যাদের তিনজনের ডেবিউ হচ্ছে এই ছবিতে, এবং অর্জুনও, অর্জুনের ডেবিউ হচ্ছে না স্বাভাবিকভাবে, কিন্তু আমরা মোটামুটি সকলেই সমবয়সী সমমনস্ক, তো সবসময় একটা হাসি ঠাট্টা সবকিছুই একটা সুন্দর পরিবেশ ছিল, খুব ভালো ছিল, নির্দিষ্ট কোনো মজার বা সাংঘাতিক হাসি না সেটার জন্য। দ্য থিং ইজ শেডিউলস গুলো তো খুব টাইট থাকে, তো অত আমরা জায়গা পাইনি যে আমরা অফ ক্যামেরা বসে আড্ডা মেরে মজার মুহূর্ত করতে পারি। হিন্দি ছবির ক্ষেত্রে আমরা শুনি না এ ওর উপর প্র্যাঙ্ক করেছে বা ওর সাথে এ লেগেছে, ওই সময়টা খুব একটা প্র্যাঙ্ক করার সময়টা আমাদের ঠিক ছিল। আচ্ছা, কলেজ প্রেম সেটা কি আবারও সেই ডাউন মেমরি লেনে কি তোমরা গেছিলে? মানে অবশ্যই একটু তো বটে, কলেজ আমার 5 বছর খুব ভালো কেটেছে কলেজে, তো সেই ইয়েস ইট ওয়াজ আ ভিজিট ডাউন দ্য মেমরি লেন। আমি কলেজে কোনোদিন ফর্মালি পড়িনি, তো কলেজের ক্যাম্পাসের মধ্যে প্রেম করা হয়নি, তবে সেই বয়সের যেই অনুভূতিগুলো, যেই স্মৃতিগুলো, সেই রাস্তায় তো হেঁটেছি ডেফিনেটলি। শ্রীজিতদার কাছে এবার একটু আসবো, যে শ্রীজিতদা একদম ইয়াং ব্রিগেডকে নিয়ে কাজ, আমরা যদি সুরের দিকটাও মিউজিকের দিকটাও দেখি সেটাও কিন্তু একদমই ইয়াং ব্রিগেড নিয়ে কাজ হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলেজ প্রেমের কথা হচ্ছে, নিখাত প্রেমের কথা হচ্ছে, আপনার কি জেএনইউ প্রেসিডেন্সি সেই দিনগুলো মনে পড়ছে? হ্যাঁ, অতি অবশ্যই, ছবিটা ইনফ্যাক্ট প্রেসিডেন্সি কলেজ এবং জেএনইউ কে উৎসর্গ করে, এবং এই উৎসর্গটার কারণই হলো যে এই কল মানে এই চিত্রনাট্যের 95% ঘটনা ইদার আমার সঙ্গে, মানে আমার জীবনে বা আমার কলেজ বা ইউনিভার্সিটির কোনো বন্ধুবান্ধব বা তার তাদের কোনো বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকা তাদের জীবন থেকে উঠে আসে। সো অনেকগুলো জীবনের সত্য ঘটনা অবলম্বনে সেলাই করে সেই গল্পগুলোকে গেঁথে তার সঙ্গে একটা সায়েন্স ফিকশন এলিমেন্ট যোগ করে, তার সঙ্গে একটু থ্রিলারের একটা এলিমেন্ট যোগ করে এই চিত্রনাট্য লেখা। সো ডেফিনেটলি মানে সত্য ঘটনা অবলম্বনেটা কিন্তু অত্যুক্তি নয়, মানে এটা কিন্তু শতাংশ মাফিক একদম একটা খুব ঠিক কথা। আরেকটা বিষয়, যে আদ্যপান্ত প্রেমের ছবি আপনি বলছিলেন, তার সঙ্গে অবশ্যই সায়েন্স ফিকশন রয়েছে, যেরকম টুইস্ট অ্যান্ড টার্ন যেগুলো থাকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৃজিত মুখার্জি তিনি নিজে কতটা প্রেমিক মানুষ? এমনিতেও এটা বলা হয় থাকে যে যারা একটু ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকে তাদের মধ্যে একটু প্রেমিক সত্তাটা বা প্রেম সত্তাটা বেশি থাকে। ভয়ঙ্কর প্রেমিক মানুষ, ভয়ঙ্কর প্রেমিক মানুষ, এবং প্রেমে পড়া জিনিসটা যে হয় না খুব রেগুলারলি এরকম বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু সেটা বহিঃপ্রকাশ নানান রকমভাবে হয়, কখনো কবিতায় হয়, কখনো গানের লিরিকে হয়, কখনো সিনেমার মাধ্যমে হয়, শৈল্পিক কোনো একটা মাধ্যম খুঁজে নিয়ে হয়, কিন্তু হ্যাঁ প্রেম তো আই গেস প্রেম ভেতরে না থাকলে খুব মুশকিল, মানে কোনো কিছু ক্রিয়েট করা খুব মুশকিল, কারণ প্রেমের সবচেয়ে বড় দিক হলো পজিটিভিটি, ইট কাইন্ড অফ জীবনের যা নেগেটিভিটি নৈরাশ্য যা খারাপ বা ডিপ্রেসিং দিক বা যা অন্ধকার দিক সবগুলোকেই অতিক্রম করতে সাহস যোগায় প্রেম, সেটা কাজের প্রতি প্রেম হতে পারে, নিজের প্রতি প্রেম হতে পারে, কোনো এক ফেলে আসা দিনের প্রতি প্রেম হতে পারে, কোনো এক ফেলে আসা জায়গার প্রতি প্রেম হতে পারে। সো ডেফিনেটলি সেই নিরিখে তো প্রেমিক বটেই, এবং আমার মনে সেই সেইটা অনেকটাই একটা এরকম ছবির বানানোর পেছনে যায়, অনুভূতিগুলো, মুহূর্তগুলো, ঘটনাগুলো, মুখগুলো, স্মৃতিগুলো, এবং এক্সিকিউটিভ প্রেম স্মৃতি নিয়েই গল্প, মানে পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে স্মৃতির উপর। আর স্মৃতির কথা যখন আসছে দর্শকরাও জানতে আগ্রহী এবং আমি তো বটেই, সেটা হচ্ছে যে এই ছবি পরিচালনা করতে গিয়ে কোন কোন কলেজ সময়ের কোন কোন প্রেমিকার কথা তাদের মুখ মাথায় আসলো বা স্মৃতি মাথায় আসলো? সে অনেক এসছে, এবং ছবি রিলিজ করার পর অনেক ফোন কলও আসবে, অনেক মেসেজও আসবে, হয়তো সেগুলোর উত্তরও দিতে হবে বা দিতে হবে না, যাই হোক, বাট না সেটা ঠিক আছে, সেটা অটোবায়োগ্রাফির জন্যই তোলা থাক, কিন্তু ডেফিনেটলি অতীতের একটা বড় রোল তো আছেই এই ছবিটার নির্মাণের পেছনে, অতীত বলতে অতীতের স্মৃতির একটা খুব বড় রোল তো আছে, কারণ মানে আমি যদি ভাওয়াল সন্ন্যাসী নিয়ে ছবি করি সেটার জন্য একটা কোর্ট ওয়ার্ডিক্ট আছে যেটা আমি পড়তে পারি, বা পার্থ চ্যাটার্জির প্রিন্সলি ইম্পোস্টার আছে যেটা আমি পড়তে পারি, আমি যদি গুমনামিনী নিয়ে ছবি করি তার ওপর প্রচুর বই আছে, প্রচুর থিওরি আছে যেটা আমি পড়াশোনা করতে পারি, কিন্তু প্রেমের ছবি করতে গেলে তো পড়াশোনা করার অ্যাসাজ কিছু নেই, সেটা একটা অনুভূতির জায়গা থেকে বানাতে হবে, এবং সেখানে নিজের স্মৃতির গহনে ডুব দিয়ে সেখান থেকে গল্প, ঘটনা, বিচ্ছেদ, ভালো লাগা, ভালোবাসা, বিসর্জন, মুখ ফিরে তাকানো, দীর্ঘ নিঃশ্বাস, সব কিছু, দ্য এন্টায়ার গ্যামেট অফ ইমোশনস সেইটাকে
তুলে এনে সেটাকেই চিত্রনাট্যের পরিকাঠামোতে পরিবেশন করাই প্রেমের ছবি বানানো। সো সেটাই করতে হবে, সেটাই করেছি। একদমই। আচ্ছা, তার মানে একটা এই গোটা ছবি জুড়ে একটা স্মৃতি, একটা অনুভূতি, কিছুটা অবশ্যই নস্টালজিয়াও রয়েছে। তো আমি এই জায়গা থেকে এবার একটু অনিন্দর কাছে যাই। তোমার যে চরিত্রটা খিলা, সেটা সম্পর্কে একটু কিছু বলো, কারণ সত্য ঘটনা, সায়েন্স ফিকশন, একাধিক টার্ন টুইস্ট রয়েছে। ট্রেলার দেখে তো অন্তত আমরা সেটা বুঝতে পারছি কিছুটা। রাইট, খিলা মানে আমি যেই জায়গাটা পোর্ট্রে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে খিলাত আমার মতে, আমার ইন্টারপ্রিটেশন, খিলাত আমার ইন্টারপ্রিটেশন অনুযায়ী খিলাত যখন তার কলেজের সময়টা আমরা দেখছি, সে কলেজে প্রেম করছে ক্যাম্পাসের মধ্যে, জয়ীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক, সেই সময়টা খিলাত বেশ খুব চার্মিং একটি ছেলে, তার কিঞ্চিত অ্যারোগেন্সও রয়েছে, ঔদ্ধত্য কিছুটা বলা যেতে পারে, কিন্তু সামহাও সেই ঔদ্ধত্য থাকা সত্ত্বেও তাকে মানুষে পছন্দ করে, ভালোবাসে, তার মধ্যে একটা ওই এক্স ফ্যাক্টর বা এক্সেস রয়েছে আমরা যেটা বলি। আর পরবর্তীকালে যখন আমরা প্রেজেন্ট ডেতে খিলাতকে দেখছি, সেই সময় স্বাভাবিকভাবেই সময় এবং বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে সে আরও কিছুটা ম্যাচিওর করেছে, সে আরও কিছুটা ব্যালেন্সড হয়েছে। আগে হয়তো সে একটা কথা বলতে দুবার ভাবতো না, কারণ সে খুব কনফিডেন্ট ছিল যে আমি যেটা বলবো সেটা লাগবে। এই সময় সে বিবেচনা করে দেখে, তো সেই ম্যাচুরিটিটা সময়ের সঙ্গে সঙ্গে যেটা হয় আর একটু ব্যালেন্স হয় মানুষের, মানে কাঙ্ক্ষিত, তাই সেইটা খিলাত হয়েছে। তার থেকে বেশি যেই আরও সূক্ষ্ম জায়গায় যে লেয়ার্সগুলো রয়েছে, খুব লেয়ার্ড একটা চরিত্র, সেটা খুব বেশি রিভিল করতে চাইছি না, বিকজ সেই রেভিলেশনগুলোই আমার মনে হয় সিনেমাটাতে কন্ট্রিবিউট করে। একদমই তাই। আর জয়ী চৌধুরী, সে ঠিক কেমন, শ্রুতির সঙ্গে কতটা মিল রয়েছে জয়ী চৌধুরীর? খুব একটা নয়, কলেজের সময়টাতে একটু মিল আছে, একটু আমি ছিলাম একটু বয়েস্ট্রেস, মজা টজা করতে পছন্দ করতাম, তো সেই জায়গাটা মিল আছে। বাট লেটার অন ওর জার্নিটা, হোয়াট জয় গ্রোজ আপ টু বি ওর হোয়াট শি ইজ গোয়িং থ্রু, ওর সঙ্গে যেগুলো হয় সেগুলোকেও যেভাবে কোপ আপ করে, যেভাবে ডিল করে, সেইটা উড নট হ্যাভ বিন মাই চয়েসেস ইন লাইফ, বাট দের ইজ আ সার্টেন ডেসপারেশন অ্যান্ড সার্টেন লোনলিনেস দ্যাট ওয়ার্কস ইন হার, সেটা তো ছবিটা দেখলেই জানা যাবে। বাট শি ইজ অল হার্ট, খুবই মানে শি ইজ নট ওয়ান অফ দোজ পিপল হু থিঙ্কস উইথ দ্য হেড, অ্যান্ড ভেরি প্যাশনেট পার্সন বাট এন্ডিয়ারিং অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, একটা বিরতির সময় হয়েছে, তবে বিরতির আগে একটা বিষয় না জানলেই নয়, সৃজিত মুখার্জির কাছ থেকে সেটা জানতে চাইব যে আপনার ছবি মানে আমরা দেখেছি তারকাখচিত ছবি, তো একেবারে নতুন ইয়াং ব্রিগেডকে নিয়ে কাজ, নতুন মুখকে নিয়ে কাজ, এর কারণটা কি? যদিও এর আগে সব ছবিতেই তারকার সঙ্গে সঙ্গে নতুন লোকজনরাও ছিল, মানে সেটা ক্রু হতে পারে, সেটা এডিটর হতে পারে, সেটা সিনেমাটোগ্রাফার হতে পারে, সেটা মিউজিক কম্পোজার হতে পারে অটোগ্রাফে, কিংবা সেটা আরিয়ান ত্রিধার মতো নবাগতা অভিনেতা অভিনেত্রীও হতে পারে। কিন্তু হ্যাঁ, এই কথাটা ঠিক যে অভিজ্ঞ এবং নতুনের যে মিশেল, সেই মিশেলটা এবার সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে একদম নতুনের দলে ভিড়ে গেছি। নতুনের জোয়ারে, তারুণ্যের উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে লড়ে গেছি। তার একটা বড় কারণ কিন্তু চিত্রনাট্য, কারণ চিত্রনাট্যটা যেভাবে লেখা, আমার মনে হয়েছিল যে একদম তরতাজা টাটকা মুখ, টাটকা সুর, সঙ্গীতের সম্পূর্ণভাবে নতুন ব্যাগেজহীন একটা অ্যাপ্রোচ, অভিনয়ের সম্পূর্ণ ব্যাগেজহীন একটা অ্যাপ্রোচ, কোথায় একটা গিয়ে ছবিটাকে সমৃদ্ধ করবে, চিত্রনাট্যটাকে সাহায্য করবে বড় পর্দায় ট্রান্সলেট করার মধ্যে। এবার ঝুঁকি তো অবভিয়াসলি তাতে প্রচণ্ড বেশি, একে এক্সপেরিমেন্টাল ছবি, এক্সপেরিমেন্টাল প্রেমের গল্প, তাই এক ঝাঁক নতুন মুখ, নতুন কম্পোজার, নতুন লিরিসিস, নতুন সিঙ্গার, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর এমন একটা সময় রিলিজ করছে যে সময় অলরেডি রমরম করে দুটো বাংলা ছবি চলছে, শো টাইম পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে বাংলা নানান ভাষা নানান অন্য ছবিও মুক্তি পাচ্ছে। সো সব কিছু দিয়ে খুবই ঝুঁকিপূর্ণ একটি ছবি এবং সেই ছবির মুক্তি, কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে আমি কোনোদিনই খুব একটা সেফ খেলিনি প্রথম ছবি থেকেই, তো ঝুঁকি নেওয়াটাই আমার কাজ, নতুন করে নতুনভাবে কিছু করতে চাওয়াটাই আমার কাজ। সেটা হয়তো শর্ট টার্মে যদি বা কাজ নাও করে বা ওয়ার্ক নাও করে, লং টার্মে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক কিছু পাবে, এক ঝাঁক নতুন প্রতিভা পাবে, নতুন ধরনের গল্প, সেটা হয়তো আগে দু তিনবার এই ধরনের গল্প ওয়ার্ক করেনি, হয়তো একই প্রযোজনা সংস্থার এই ধরনের গল্প ওয়ার্ক করেনি, কিন্তু যদি করাটা নেড়ে যাওয়া যায় কোথাও একটা গিয়ে নানান রকমের গল্প বানাতে মানুষ এনকারেজড হবে,
এবং সেই ঝুঁকিগুলোও নিতে এনকারেজ হবে। সো সব দিক দিয়ে আমার মনে হয়েছিল যে এটা আমার অ্যাটলিস্ট করা উচিত। আচ্ছা, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি অরিন্দ, শ্রুতি দুজনকে অনেক শুভেচ্ছা জানাবো তোমাদের এই ছবিতে। সুরাজুন মুক্তি পাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্রেম, অনেক শুভেচ্ছা তার জন্য, বেস্ট অফ লাক। তবে হ্যাঁ, আড্ডার কিন্তু এখানেই শেষ নয়, চমক আরও রয়েছে। একটা ছোট বিরতির পর ফিরছি আবার ওই আড্ডা সেশন নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবং বিরতির আগে যেটা বলছিলাম যে আরও চমক থাকবে এই মুহূর্তে আড্ডায়। আমার সঙ্গে আরও দুজন কিন্তু যোগ হয়েছেন, তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিয়ে, অর্জুন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, এরই পাশাপাশি এক্স ইজ ইকুয়াল টু প্রেমের সুরের দায়িত্বে, মিউজিকের দায়িত্বে যিনি রয়েছেন সানাই, তিনিও রয়েছেন আজকের এই আড্ডায়। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর আমরা জানি যে কোনো ফিল্মের ক্ষেত্রে গান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে অভিব্যক্তি অনেকটাই আমরা গানের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। তো আপনি যেমনটা বলছিলেন যে এখানে একটা স্মৃতি, অনুভব, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছে, তো এই ছবিতে গান কিভাবে এই বিষয়গুলো, অভিব্যক্তিগুলো প্রকাশ করবে, এটা যদি একটু বলেন। মানে যে কোনো ছবিতেই গান যে খুব জরুরি একটা জায়গা তা নয়, কারণ এরকম অনেক ছবি আছে যেটা গল্প বলার এমন ধরন নির্বাচন করে যেখানে গান দিয়ে গল্প বলা হয় না বা গানের ব্যবহার অতটা থাকে না। বিশেষ করে পাশ্চাত্য যেই ছবিকে বা যেই ছবির গল্প বলার ধরনকে প্রায়োরিটাইজ করে বা জোর দেয়, সেখানে গানের জায়গাটা খুবই সীমিত, বরং ফিল্ম স্কোরের জায়গাটা অনেক বেশি। গান সেই অর্থে পাশ্চাত্য মিউজিক্যালে অনেক বেশি দেখা যায়, বাট জেনারেলি সীমিত থাকে। কিন্তু আমি তো এই উপমহাদেশের মানুষ এবং যে উপমহাদেশ ভরতনাট্যশাস্ত্র দেখেছে, সো গানের মাধ্যমে গল্প বলাটা আমার কাছে খুব সহজাতভাবে আসে। সেটা আমার মধ্যে আছে, সেটা আমার রক্তে আছে, সেটা আমি ডিনাইও করি না এবং তাই জন্য আমি লজ্জিতও নই। এবং আমি যখনই ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই, আমাকে অনেকেই বলে যে ফিল্ম ফেস্টিভ্যালে একটা আলাদা কাট পাঠাতে যেখানে গান বাদ দিয়ে বা ব্যাপারটাকে একটু ফিরিঙ্গি রুচিসম্মত করতে আর কি। তো সেই সেই জায়গাটা আমার মনে হয় যে আমি সেটা করি না, মানে আমি সেটা সাপোর্ট করি না। কারণ আমার মনে হয় যে আমি গান লিখি একটা সিকোয়েন্সের বদলে বা একটা সিকোয়েন্সকে রিপ্লেস করে বা গল্পটার একটা চিত্রনাট্যের অংশকে প্রোজ থেকে সেটাকে মিউজিক্যালি এক্সপ্রেস করতে গান ব্যবহার করি বা গল্পের কিছু সাবপ্লট নিয়ে আসতে সামনে। তো সেখানে আমার সেটা মনে হয় না কখনো সেটা প্রয়োজনীয় এবং আমি করিও না। এই ছবির ক্ষেত্রে গান আরও বেশি ইম্পর্ট্যান্ট, আমার সব ছবিতেই গান ইম্পর্ট্যান্ট থাকে কিন্তু এই ছবিতে আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যেটা বললাম কলেজ প্রেম। আমার তো ব্যক্তিগতভাবে কলেজ বলতেই যেটা প্রথম আসে সেটা হলো একটা আওয়াজ, একটা গিটারের আওয়াজ বা একটা হারমোনিকার আওয়াজ বা কারোর একটা গলা, এবং ইউনিভার্সিটিও তাই। সো সঙ্গীত সবচেয়ে আগে, কলেজ প্রেম বা কলেজের অতীত বা ইউনিভার্সিটির অতীতে সঙ্গীত প্রথম আমাকে একদম। অনেক সময় এটা হয় যে সংলাপ না বলেও গানের মধ্যে দিয়ে আমার ভাবটা আমি প্রকাশ করে নিতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষয় তো পরিষ্কার যে এই গোটা সিনেমাটায় সৃজিত মুখার্জি কিন্তু সব থেকে এক্সপিরিয়েন্সড এই বিষয়গুলো, এই প্রেম, নস্টালজিয়া, যাই হোক স্মৃতি, কলেজ জীবন। একদম। একটু অর্জুনের কাছে আসি। অর্জুন, অর্ণব দত্ত আপনার চরিত্রটা, এটা একটুখানি যদি কি শেডস রয়েছে চরিত্রটায় একটু যদি বলেন। খুবই চুপচাপ ধরনের একজন ম্যাচিওর জেন্টলম্যান যাকে বলে, সুখী দাম্পত্য জীবন অদিতির সাথে, অদিতি মানে মধুরিমা যে চরিত্র অভিনয় করেছে। তবে অতীতে কলেজে একটা অন্যরকম জীবন ছিল, যেটা মানে প্রেম ভালোবাসা ছিল, সেটা কখনো হয়ে ওঠেনি। সেটা তো জয়ী আর খিলাত ফেরত আসে কিভাবে অর্ণব আর অদিতির জীবনে, সেটা হচ্ছে আর কি মেন সিন বলে কিছু হয় না, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিন আর কি, যেখানে সবটাই বোঝানো হয়। তো যেটা ট্রেলারে আমরা বলেছি আগেই, মেমোরি ট্রান্সপ্লান্টের একটা ব্যাপার আছে, সেই নিয়ে খিলাত অর্ণবকে বলছে, জয়ী আর খিলাত একসঙ্গে রিকোয়েস্ট করছে, এই ধরনের একটা সিকোয়েন্স যেখানে চারজনেই একসঙ্গে আছি। তো সানাইয়ের কাছে আসবো, গান শুনবো, প্রেমের গান অবশ্যই। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। একটু হাস,
প্রিলিম বিরতির পর আবারও আমাদের আড্ডা সেশন নিয়ে, এবং যেটা বলেছিলাম বিরতির আগে যে গান অবশ্যই শোনা হবে এবং মিউজিক নিয়ে কথা হবে, তবে তার আগে আমি একটুখানি অর্জুনের কাছে যাই। গান অবশ্যই শুনবো, অর্জুনের কাছে একটুখানি ছোট করে জানতে চাইবো যে যেহেতু নস্টালজিয়ার কথা হচ্ছে, কলেজ প্রেমের কথা হচ্ছে, নিজের সঙ্গে কি রিলেট করা যাচ্ছিল, পুরনো স্মৃতি কি ফিরছিল? হ্যাঁ, খানিকটা। মানে কলেজে আমি খুব একটা সোশ্যালাইজিং করতাম না, তো আর আমার প্রেমটা যেহেতু হাই স্কুল থেকে চলছে, এখনও চলছে, উনি আছেন সৃজা আমার জীবনে, তো সেটা রিলেট বলতে, হ্যাঁ, ওই মানে অর্ণবের মতন তো ছিল না আমার কলেজের জীবনটা, কিন্তু কলেজের মজাগুলো খানিকটা তো আছেই, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সেগুলো থেকে খানিকটা হলেও হতে পারে এরকম, কিন্তু এক্স্যাক্টলি এটা তো অবশ্যই ডকুমেন্টারি বা বায়োপিক নয়, তো সেটা থ্যাঙ্কফুলি তো পুরোটাই অভিনীত আর কি। আচ্ছা, এবার সানাইয়ের কাছে যাই অবশেষে। আপনারও বলা যেতে পারে যে একদম ছবির জগতে সুরকার হিসেবে আত্মপ্রকাশ হলো, সব জগতেই প্রথম। আচ্ছা, সব জগতেই আত্মপ্রকাশ হয়েছে প্রথম, তো আমি কি প্রথমে একটা গান শুনবো তারপরে মিউজিক নিয়ে কথা বলবো? অবশ্যই অবশ্যই গান, তাহলে প্রথমে একবার একটা গান হয়ে যাক সৃজিতা, তারপরে না হয় মিউজিক নিয়ে আলোচনা করি, আড্ডা দিই। এই যে গানটা আমি গাইবো ওটা আমিই গেয়েছি ছবিতে, এবং এই গানটায় সত্যি সত্যি হারমোনিকা বাজিয়েছে, যে এখন বাজাবে সেই বাজিয়েছে সৃজিত মুখার্জি। আমি বলবো সৃজিতাকে একটু বাজাও আমার সাথে। আজকে দর্শকদের উপরি পাও না, একেবারে উপরি। আমরা একটু আগেই ফেসবুক লাইভে বলেই দিয়েছিলাম যে একটা সারপ্রাইজ আছে, নতুন একটা গিটারের সাথে নতুন একটা যন্ত্র। ব্যাস, একটি কোনে মেমরিতে ঠাই, ফ্যান্টাসিতে ফ্যান হবো আবার, ঢাকনা গুলো খুললে যদি আঁকে ওঠে তাই, ফ্যান হয়েছে অঙ্কটাই আমার। থাকি সারা ইশাক্কা মারা, সামনা সামনি বলে দি, মিলছে চোখে কত কি ফিরিস্তি ছিল, মিষ্টি ছিল দুজনের কে মিষ্টি, ছাড়তে যেত ফিরতি স্টেশন, শোনো না লক্ষ্মীটি গো আসতে দিও জানলাতে রোমিও, আলতো হাতে ধরেছে যখন, জানি না কার ছোঁয়াতে মধ্যরাতে জাগে গানের শেষে একটা কথা তো বলতেই হচ্ছে, মোটামুটি সকলের লাইফেই তো কখনো না কখনো কম বেশি প্রেম এসেছে, সেটা বিরহ হোক, আনন্দ হোক, লড়াই হোক, সমস্ত কিছু, কিন্তু গান শোনার পর আর একবার মনে হয় প্রেমে পড়তে সকলেরই ইচ্ছা করবে। করবে, এটাই এটাই তো গান, গানটা এবং সিনেমাটার মূল উদ্দেশ্য। যাদের প্রেমে টানা পড়েন চলছে বা যাদের প্রেমই পাচ্ছে না, এরকম প্রচুর আছে যাদের প্রেম পায় না, অনেক মানুষ আছে, তাদের সিনেমাটা তো অবশ্যই দেখতে হওয়া উচিত, যাদের মনটা একটু প্রেমময় হয়ে ওঠে। মানে বিষয়টা কি এটাই, মানে আরো অনেক মানুষ প্রেমে পড়ুক সেটাই কি চাইছেন আপনি? একেবারেই তাই, সৃজিত মুখার্জির প্রেমেও অনেকে পড়ে যাবে এই গান শোনার পর। সৃজিত মুখার্জির প্রেমটা কেন বড় ব্যাপার, এখানে বড় ব্যাপার হলো যে যেই সব মানুষ জীবনে একাকিত্ব, নিঃসঙ্গতা, এখন তো আমরা চারিদিকে দেখি এত খারাপ খবর, নানান মানুষের চলে যাওয়া, নৈরাশ্য চারিদিকে, একটা অন্ধকার দিক চলে আসার, তার আগে দু বছর যে বিভীষিকা গেল আমাদের, এই সময় একটাই টোটকা এই সময়, সেটা হলো প্রেম। প্রেম করলে মানুষ একদম তরতাজা থাকে, একদম পজিটিভিটির তুঙ্গে থাকে, এবং একটা অদ্ভুত জীবনী শক্তি দেয় প্রেম। সো কোনো ব্যক্তি বিশেষেরও যদি প্রেম না হয়, যদি কোনো কোনো মানে কোনো কাজের, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের, সঙ্গীতের, কবিতার, সেই প্রেমটাও মানুষকে কিন্তু উজ্জীবিত করবে বা তুলে ধরতে সাহায্য করবে। এই ক্ষেত্রে অবভিয়াসলি এটা আমাদের কলেজ প্রেমের গল্প, এবং ওর একটা খুব সুন্দর থিওরি আছে যে ছবিটা চারবার দেখা যায়। প্রাক্তনদের সাথে দেখতে পারেন, কিন্তু
ছবিটা যে একাধিকবার দেখা যায় সেইটা সেই ব্যাপারে সানাই প্রচণ্ডভাবে মানে আমরা যদি একটু পিছনে যাই কয়েকদিন, আমরা দেখলাম যে এই বিনোদন জগতের বেশ কয়েকজনের সুইসাইডের করার ঘটনা ঘটেছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন বা কি করা যেতে পারে, কেন হচ্ছে? এটার অনেক মনস্তাত্ত্বিক জায়গা আছে, অনেক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আছে। এটার সাথে কিন্তু অন্য কোনো বাহ্যিক জিনিসের সম্পর্ক নেই। তার বয়স কী, সে কোন শ্রেণী থেকে আসে, সে কি করে, তার জীবনশৈলী কীরকম, এগুলো বাজে কথা, ওগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা মানসিক অবসাদ একটা একটা রোগ, এবং সেটা যেরকম অন্যান্য রোগের যেরকম চিকিৎসা হয় এটারও হয়, এবং এটা যে কোনো মানুষকে যে কোনোভাবে ঘিরে ধরতে পারে। কিন্তু সো এটা এটার সম্বন্ধে সচেতন হতে হবে, আমাদের সংবেদনশীল হতে হবে, এবং পাশের মানুষকে সবসময় দেখতে হবে যে পাশের মানুষ কেমন আছেন, ঠিক আছেন কিনা, সেই খোঁজটা রাখতে হবে, মানুষের প্রতি সংবেদনশীল হতে হবে, এই নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু দেখতে হবে। এবং ভালোবাসা বা প্রেম এই জিনিসটাই কিন্তু ইভেনচুয়ালি একটা জায়গায় গিয়ে হেল্প করবে, এবং সেই এম্প্যাথি বা সেই পাশে দাঁড়ানোর জায়গাটা কিন্তু সেইভাবেই তৈরি হবে, এবং সেটাই একমাত্র উপায়। মানে এই যে আমি এত হাসছি বা মানে আপনি জানবেনও না হয়তো আমি মানসিক অবসাদে ভুগি, সো এই বাহ্যিক সিমটম বা বাহ্যিক জীবনশৈলী এটা কিন্তু কোনোভাবে একজনের ভেতরের আবহাওয়ার কথা বলে না। সেটার জন্য আরেকটু সংবেদনশীল, আরেকটু অ্যাওয়ার থাকতে হবে। এবং ওই একটা লাইন আছে একটা বিখ্যাত গানের, খুব বিখ্যাত না হলো, আমাদের যারা 90-এর দশকে বড় হয়েছি, যে পাশেই কারোর একখানা হাত ধরো, পাশেই কাউকে তোমার বন্ধু করো। সো ওই ওই হাত ধরার ব্যাপারটা রাখতে। আচ্ছা, এই এই আবার একটুখানি মিউজিকে আসি। এই সিনেমায় একটা আস্ত গান আপনি লিখেছেন। আমার তো আত্মপ্রকাশ হয়েছিল লিরিসিস্ট হিসেবে 2009 সালে। আমি তখন আলী মওলা লিখেছি, লে ছক্কায় জিতের জোশ ছবিতে অচেনা সফরে লিখেছি, উষাজি মানে উষাদীপ উষা উত্তপের সঙ্গে প্রচুর গান লিখেছি, কেয়ার অফ কলকাতা আমার লেখা, দাদাগিরির টাইটেল ট্র্যাক আমার লেখা, নীল দত্তের সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে, মাছ মিষ্টি মোড়ে তুমি এবার, শ্রীকান্ত শ্রীকান্ত মনটা আহারে, সেই ওই আহারে মনের টাইটেল ট্র্যাকটাও আমার লেখা, আমার নিজের ছবিতে আমি উঠছে জেগে সকালগুলো এবং অন্যান্য নানান গান লিখেছি। এখানে যেটা ছিল যে ওই যে কনটেক্সটটা, যেই কনটেক্সটে রায়কিশোরী ব্যবহৃত হচ্ছিল, সুরটা আমি পেয়ে গেছিলাম, সুরটা আমার খুব পছন্দ হয়েছিল, কথাগুলো আমি ঠিক আমার কনটেক্সচুয়ালি ফিট করছিল না। সো তখন আমি ওটা একদম নতুন করে একদম ফ্রেশ একটা অ্যাপ্রোচ নিয়ে লিখি, লিখে তারপর ওর দেওয়া সুরে খুব ভালো সেটা অ্যারেঞ্জ করলো চন্দ্র। সেটা কি আমরা কি দু লাইন শুনতে পারবো? আচ্ছা অবশ্যই আমি শুনবো। তবে একটা কথা এই অর্জুনের কাছ থেকে জানতে চাইবো, যে এই বিষয়টা আমি সৃজিতদার কাছ থেকেও জানতে চাইছিলাম, এই প্রজন্মের আপনি অভিনেতা, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে নৈরাশ্যের কথা, অবসাদের কথা আসছে সাম্প্রতিক সময়ে, অ্যাকচুয়ালি সুইসাইডের যে পরপর ঘটনা ঘটছে, আপনি কিভাবে দেখছেন? আপস অ্যান্ড ডাউন সবারই আসে, মানে আমার জন্য হয়তো বলা সহজ, কিন্তু ভালো লাগার মানুষগুলো এবং যে জিনিসগুলো ভালো লাগে সেগুলোকে নিয়ে, সেই মানুষদেরকে নিয়ে থাকতে হবে, কারণ তাদের থেকে বেশি তাদের সার্কেলের বাইরে আমাদের পক্ষে বোঝাটা একদম নেক্সট টু ইম্পসিবল, যে কি এক্স্যাক্টলি সে কীভাবে বড় হয়েছে, সে তার কী কী এক্সপেকটেশন জীবন থেকে, সেটা কি আদৌ প্রফেশন রিলেটেড সেটাও আমরা জানি না। মানে আমরা এখান থেকে অ্যাজিউম করতে পারি যে এক্সপেকটেশন বেশি ছিল, সেটা পাইনি বলে এই জিনিসটা হলো, সেটা তো নাও হতে পারে। তো এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে এবং কেন হয় না হয় একটা কারণ তো থাকে না, তো আমাদের পক্ষে বলাটা খুবই মুশকিল, যারা তাদের সার্কেলে নেই তাদেরকে চিনি না। এক্স্যাক্টলি সমস্ত কিছুর উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি এটা নিয়েও সৃজিত দা বলেছে, লাইন লিখে দিয়েছে, নিজেকে ভালোবাসো তুমি এবার, নিজেকে ভালোবাসতে শিখতে হবে অবশ্যই। আরেকটা বিষয় যে এক্স ইজ ইকাল টু প্রেম, এক্সটা একটা কনস্ট্যান্ট যেরকম এক্স সিম্বলাইজ করছে, এরই পাশাপাশি এক্স মানে প্রাক্তন। সৃজিতের এক্স ইজ ইকাল টু প্রেম কি? প্রথম নাম তো দেজাভু দেওয়া হয়েছিল। হ্যাঁ, এক্স প্রথমত এক্স তো কনস্ট্যান্ট, এক্স তো ভেরিয়েবল,
মানে এক্স এক্স ইকুয়াল টু এনি ভ্যালু হতে পারে, কিন্তু এখানে একটা আননোন যে ভেরিয়েবল, আননোন যে ব্যক্তি যার একটা খোঁজ এই ছবিতে আছে, এক্সের মানে সে, আবার এক্স এখানে একটু দ্ব্যর্থকভাবেও ব্যবহৃত হচ্ছে, এক্সের মানে প্রাক্তনও। ছবিটা এই দুটো দিকই আছে, একটা অচেনা লোকের খোঁজ আর প্রাক্তন শ্রীজিতের গানও রয়েছে এক্সিস্কার, আমি সেটা দিয়ে আসছি। তো এক্স প্রাক্তনের প্রাক্তন প্রেমিক প্রাক্তন প্রেমিকা, আবার একদিকে দাঁড়িয়ে একটা আননোন কোয়ান্টিটির বা লোকের বা ব্যক্তির খোঁজ। এবার ডেজাভু অরিজিনাল টাইটেলটা ছিল, তারপর সেটা লকডাউনে স্ক্রিপ্টটা নামিয়ে ধুলো টুলো ঝেড়ে পালিশ টালিশ করে একটা ফাইনাল জায়গায় একটু এদিক ওদিক টাচ আপ করে একটা ফাইনাল স্ট্রাকচারে নিয়ে আসা যখন গেল, তখন আমি একটা অল্টারনেটিভ টাইটেল খুঁজতে শুরু করলাম। কারণ আমার মনে হচ্ছে ডেজাভু টাইটেলটা একটু খটমটে, মানে সবার কাছে সেইভাবে নাও পৌঁছতে পারে। তখন আগেন 90 দশকে বড় হওয়া মানুষ তো এক্সিকুয়াল টু প্রেম, এই যে আইকনিক এই টার্মটার সাথে আমরা সকলেই পরিচিত, সময় আইকনিক অ্যালবাম, একদমই সময় একদমই আমাদের শেষ। 3রা জুন মুক্তি পাবে এক্সিকুয়াল টু প্রেম, সবাই অবশ্যই দেখবেন, সকলকে শুভেচ্ছা। তবে যাওয়ার আগে যে গানটা নিয়ে কথা হচ্ছিল সেটা শুনতে শুনতে যাব। হ্যাঁ, এটা সৃজিত দা যেটা লিখেছে এবং এটা গিয়েছে অনুষ্কা, ও এই অ্যালবামে ডেবিউ করেছে একজন ডেবিউ সিঙ্গার হিসেবে। জ্যৈষ্ঠ মাসে প্রথম দেখা, আষাঢ় মাসে মেঘের বেশ, টুকরো পোলাচ উড়াচ্ছি আজ, কালকে যাব তোমার দেশ। গাছের দৌড়ে ট্রেনের গড়া, পিছিয়ে যাচ্ছে শুরুর শেষ, পড়ছে মনে। Someone who loved you.